হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিলস। আজকে আমাদের সেকেন্ড টিউটোরিয়ালে সবাইকে ওয়েলকাম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা ভিডিও তৈরি করে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে, আর কিভাবে নিজের কথা বলার মাধ্যমে অর্থাৎ নিজের ভয়েসটাকে রেকর্ড করে কিভাবে অ্যানিমেশন করে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে একটা মোটামুটিভাবে ভিডিও তৈরি করা যায়। বেসিক লেভেলে আমরা প্রথম ভিডিওতে এটা শিখেছিলাম। আজকে আমরা মোটেও ভিডিও তৈরি করব না, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো অডিও এডিটিং এর বেসিক কিছু জিনিসপত্র শিখবো, অর্থাৎ ভিডিওটার জন্য যে অডিওটা তৈরি করে কিভাবে সেটা প্রসেস করে সেটা শিখবো। এখানে একটা বিশেষ মজার জিনিস শিখবো আমরা, সেটা হলো আমাদের অনেকেই কথা বলতে লজ্জা পায়, অর্থাৎ গুছিয়ে কথা বলতে পারে না কিন্তু গুছিয়ে লেখা লিখতে পারে। সো আপনার লেখা কিভাবে কথায় রোবট দ্বারা কনভার্ট করা যায় সেটা আমরা শিখবো এখানে। আবার অনেকে আমরা বিভিন্ন ভাষায় বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে চাইতে পারি, যেমন আমাদের হিন্দি পছন্দ হতে পারে, হিন্দিতে আপনি কোনো কিছুকে কনভার্ট করে হিন্দি ভিডিও বানাতে চাইতে পারেন, আমেরিকান ভাষায় ইংলিশে বা বাংলায় বা বিভিন্ন ভাষায় আপনি নিজের ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে কনভার্ট করতে পারেন। সেটা আসলে আমরা এই ভিডিওতে শিখতে যাচ্ছি। আজকে আমরা কিভাবে কথা না বলে আপনি যা বলতে চান সেটাকে অডিওর মাধ্যমে প্রকাশ করা যায় বা রোবটের মাধ্যমে আপনার কথাটা কিভাবে বলিয়ে দেওয়া যায় সেটাই শিখবো। আর পাশাপাশি কিছু বিশেষ নলেজ নেব, সেটা হলো কিভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন করা যায়। অর্থাৎ আমাদের অনেকেই ভিডিও তৈরি করার সময় বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার সময় খুঁজে পায় না যে কী বলবে বা কী কন্টেন্ট সে মানুষের সামনে এক্সপ্রেস করবে সেটা খুঁজে পায় না। সো ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন মেথডে আপনি হাজার হাজার না কোটি কোটি কন্টেন্ট খুঁজে পাবেন, যেগুলোর উপরে আপনি চাইলেই সুন্দর সুন্দর ভিডিও এবং অ্যানিমেশন তৈরি করতে পারবেন। সো ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন কী সেটা দিয়েই এখন শুরু করতে যাচ্ছি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন আসলে এমন হতে পারে, দেখেন আমি গুগলে লগ মানে গুগল অন করা মাত্রই দেখলাম এখানে একটা গুগল ডুগল চলে আসছে। এই গুগল ডুগলটা কেন দেওয়া হয়েছে সেটা দেওয়ার বোঝার জন্য আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি যে এখানে অ্যাডিসিভো মেসেজ নামের একটা ইনফরমেশন পাওয়া গেল। আমি ওটা ক্লিক করে উইকিপিডিয়া ঢোকার পরে দেখলাম একটা ইনফরমেশন পেলাম, খুব মজার একটা ইনফরমেশন। ইনফরমেশন তো জাস্ট ইনফরমেশন না, অনেক বড় একটা আর্টিকেল পেয়ে গেলাম। ওটার মধ্যে দেখেন কী লেখা রয়েছে, দ্য অ্যারিসিভো মেসেজ ইজ আ 1974 রেডিও মেসেজ ক্যারিং বেসিক ইনফরমেশন অ্যাবাউট হিউম্যানিটি অ্যান্ড আর্থ সেন্ট টু ক্লাস্টার ইন দ্য হোপ দ্যাট এক্সটার্নাল ইন্টেলিজেন্স মাইট রিসিভ অ্যান্ড। অর্থাৎ এটা আমি টোটালটা পড়তে যাচ্ছি না, আসলে কি বলছে সেটা একটু বলি। অ্যারিসিভো নামের একটা মেসেজ যেটা রেডিও মেসেজের মাধ্যমে আপনার কি বলে মহাকাশের দিকে অর্থাৎ থ্রো করা হয়েছে এরকম কিছু একটা বলার চেষ্টা করতেছে এখানে। আমি টোটালটা পড়ি নাই, কিছুই পড়ি নাই, মাত্রই দেখলাম জাস্ট ওপেন করে। অর্থাৎ এরকম একটা মেসেজ যেটা মানুষের দেওয়া প্রথম মেসেজ, এই মেসেজটার নাম হলো অ্যারিসিভো। এটা হলো আপনার এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্সটা যদি মানে ভিন গ্রহের কোনো এলিয়েনরা যদি আমাদের এই মেসেজটা পায় তাহলে আমাদের সভ্যতা সম্পর্কে তারা জানতে পারবে, সেই মেসেজটার নাম অ্যারিসিভো মেসেজ। আর এটা কত সালে কখন দেওয়া হয়েছিল সেটা মনে হয় আজকেই বা আজকে দিনের সাথে কোনো রিলেটেড কিছু, এর জন্যই গুগল নিজের ডুগলের মধ্যে এটা দিয়ে রেখেছে। এটা 1974 সেন্ড করা হয়েছিল। আর এটা কিভাবে মেসেজটার মধ্যে কি কি ছিল সেই রহস্যটা মানে এই যে কোডগুলো দেখেন, কোডগুলো এখানে রিভিল করে দেওয়া হয়েছে। আমরা যে নাম্বার ইউজ করি সেই 1 থেকে 10 পর্যন্ত নাম্বারকে কোড করে করে তারপরে বাইনারিতে বিভিন্ন এলিমেন্টকে কনভার্ট করে করে এই মেসেজের মধ্যে প্রতীক আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে, গোপন প্রতীক আকারে, যেন ওই মানুষগুলো ওই এলিয়েনগুলো আর কি, মানুষ তো না তারা, আচ্ছা ওই এলিয়েনগুলো যেন বুঝতে পারে সেই জন্য মেসেজটাকে কীভাবে কনভার্ট করা হয়েছিল, এই ইনফরমেশনগুলো এই আর্টিকেলের মধ্যে রয়েছে। আমি আসলে এই আর্টিকেলটা কেন বের করলাম আপনাদের বোঝানোর জন্য যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন মানেটা কি। ধরেন আপনি এরকম একটা আর্টিকেল পড়লেন বা এরকম একটা বই পড়লেন বা কোনো একটা ব্লগ থেকে এরকম কিছু একটা পড়লেন যেটা বাংলায় বা হিন্দিতে কোনো কন্টেন্ট নেই, অর্থাৎ যারা শুধু ইংলিশ বোঝে না শুধু বাংলা বোঝে তাদের কাছে এই নলেজটা পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন। অর্থাৎ আপনি যদি এখান থেকে পুরো জিনিসটাকে পড়ে সুন্দর করে সামারাইজ করে
বাংলায় কোনো একটা ভিডিও বানিয়ে দেন, তাহলে হয়তো কয়েক লাখ মানুষ বাংলাদেশে এই ইনফরমেশনটাই চমৎকার একটা ব্যাপার জানতে পারবে। আর অ্যানিমেশনের মাধ্যমে যদি আপনি এই জিনিসগুলোকে দেখান, তাহলে এই আর্টিকেলের মতো জিনিসটা তো বোরিং লাগবে না। উইকিপিডিয়ার আর্টিকেল ইনফরমেশনে ভরা থাকে, কিন্তু সমস্যা হলো এদের আর্টিকেলগুলো আর্টিস্টিক ওয়েতে লেখা থাকে না। এই যে দেখেন, একটার ভিতর একটা ইনফরমেশন, গেথে গেথে একটা জঙ্গল করে দেওয়া রয়েছে। আর্টিস্টিক ওয়েতে যদি আপনি এটাকে লিখে ইংলিশে বা বাংলায় বা হিন্দিতে বিভিন্ন ভাষায় কনভার্ট করে কোনো ভিডিওর মাধ্যমে ন্যারেট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটাও খুব সুন্দর হবে আর এটা মানুষকে হেল্পও করবে। সো এটাই হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সনের সিস্টেম। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্স করার জন্য আসলে আপনার কিছু কিছু সুন্দর ব্লগ খুঁজে বের করতে হবে বা কিছু কিছু সুন্দর বই খুঁজে বের করতে হবে। এখন অনলাইনে অ্যাভেলেবল বুকস আছে, সেই বুকসগুলো পড়ে আপনি সেখান থেকে নলেজ সামারাইজ করে সেখান থেকে খুব সুন্দর করে সেটাকে অডিওতে রেকর্ড করে আমাদের হোয়াইটবোর্ড অ্যানিমেশন মেকিং টেকনিকে ভিডিও বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। সো আমি একটা করে দেখাচ্ছি অলরেডি, আমি ভিডিও বানাবো না আজকে, মোটেও অডিও বানানো শেখাবো। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন কী সেটা হয়তো আপনারা বুঝে ফেলছেন, জাস্ট নলেজটাকে নিয়ে কনভার্ট করে বিভিন্ন কনভার্সনের মাধ্যমে বিভিন্ন ভাষায় নিয়ে গিয়ে ভিডিও অডিও এবং ভিজুয়ালস গ্রাফসের মাধ্যমে নলেজটাকে রিপ্রেজেন্ট করাই হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন। সো আমরা এই অংশটা শিখে ফেললাম, এখন আমরা সাউন্ড এডিটিং শিখবো। সাউন্ড এডিটিংয়ের মধ্যে আমরা বলে রেখেছি যে আমরা রোবট দিয়ে সাউন্ড তৈরি করা শিখবো। সো আমি একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে সেটার উপর সাউন্ড বানাতে যাচ্ছি। সো এখান থেকে এটাও নিতে পারেন আপনি চাইলে, ধরেন এই ইনফরমেশনটা নিয়ে, এই ইনফরমেশনটা ডিরেক্ট নিয়ে আপনি যদি কপি করে কিছু বানাতে চান, এটাকে আপনি চাইলে নিজে রেকর্ড করতে পারেন নিজে কথা বলে। রেকর্ড করার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হলো খুব একদমই ফ্রি একটা সফটওয়্যার এবং খুব এফেক্টিভ একটা সফটওয়্যার। আপনি পেইড যে অ্যাপগুলো পাবেন তার সমমানের রেকর্ড করতে পারে, এটা একটু কম খারাপ হয়, মানে কোনো দিক থেকে খারাপ হয় না। এটা আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো সেটা হলো এই সফটওয়্যারটা, অডাসিটি। অডাসিটি কেমনে ডাউনলোড করবেন, জাস্ট গুগলে লিখবেন অডাসিটি ডাউনলোড, এই যে এই পেজে চলে আসবে, ওদের অফিসিয়াল পেজই আছে, এটা কোনো ক্র্যাক করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। অডাসিটি ডাউনলোড লিখলে আপনি যে পেজে যাবেন, এখান থেকে এই যে ডাউনলোডের অপশন আছে ফর উইন্ডোজ এটসেট্রা এটসেট্রা আছে, এটা ডাউনলোড করতে খুব কষ্ট হবে না, আর ওরা আপনার কাছ থেকে টাকাও নেবে না। ওরা চাচ্ছে একটু ডোনেট করে দিলে ভালো হয়, যাই হোক এইভাবে চাইলে কেউ ডোনেট করবে না, সেটা একটা অন্য ব্যাপার। ই বিজনেস সম্পর্কে যখন আমরা টিউটোরিয়াল বানাবো তখন আপনাদের এই সমস্ত জিনিস বোঝাবো যে কখন মানুষ কীভাবে ডোনেট করে, কী লিখলে মানুষ ডোনেট করে আর কী লিখলে করে না সেটা আপনারা বুঝিয়ে দেবেন। পরে জাস্ট এইখানে ক্লিক করে পরবর্তীতে ডাউনলোডের জায়গা পেয়ে যাবেন। এই যে অনেকগুলো ফাইল আছে এখানে, আমি এটা দেখাচ্ছি না, এই যে এখানে একটা চাপ দিলে ইনস্টল শুরু হয়ে যাবে। এটা ইনস্টল করার পরে আপনি যখন এখানে চলে আসবেন, এই যে এই সফটওয়্যারটা অন হবে এভাবে, আপনারা ডাউনলোড করে দ্রুত ইনস্টল করে ফেলেন। করার পরে এই অবস্থায় আসবে জিনিসটা, আসার পরে এই বাটনটাতে চাপ দিলে রেকর্ড হওয়া শুরু করবে। দেখেন আমি যে কথাগুলো বলতেছি ওই যে এখানে রেকর্ড হচ্ছে। অবশ্যই আপনার কম্পিউটারের মধ্যে একটা মাইক্রোফোন থাকতে হবে অ্যাটলিস্ট। এই দেখেন রেকর্ড হয়ে গেছে, শুনেন। দেখেন আমি যে কথাগুলো বলতেছি ওই যে এখানে রেকর্ড হচ্ছে। আপনি সাউন্ডটাকে অনেক বাড়িয়ে দিতে পারেন, দেখেন দেখেন আমি যে কথাগুলো বলতেছি ওই যে এখানে রেকর্ড হচ্ছে, পার্থক্যটা দেখেন। দেখেন আমি যে কথা বলি, তার মানে সাউন্ডকে অনেক ক্লিয়ারলি বাড়ানো যায়। এখন আরেকটা ব্যাপার এখানে করা যায়, নয়েজ ক্লিনিং। ধরেন আপনি রেকর্ড করলেন, আমাদের তো অনেকেই শহরে থাকি, আমরা শহরে থাকলে হয় কি বিভিন্ন ধরনের শব্দ দূষণ তৈরি হয়, একটু পর পর পাশ দিয়ে বাস ট্রাক ইত্যাদি চলে যায়, এই সমস্ত সাউন্ড, আবার ফ্যানের সাউন্ড, এসির সাউন্ড, এই সমস্ত সাউন্ড কীভাবে রিমুভ করবেন আপনার কথার মধ্যে থেকে, অর্থাৎ কথাকে ক্লিন কীভাবে করবেন, সেটা করার জন্য এই যে দেখেন এগুলো নয়েজ। আসলে এখানে কিন্তু কোনো কথা নাই, এখানে কথা আছে, এখানে কোনো কথাই নাই। সো এই নয়েজগুলো কীভাবে ক্লিন করবেন, জাস্ট এটারও সিস্টেম আছে অডিওসিটির ভিতরে করা যায়। আপনি এইটুকু অংশটা নয়েজ অংশটুকুকে সিলেক্ট করে কালার করেন, লেফট বাটন ক্লিক করে টেনে এভাবে ছেড়ে দেন। এতটুকু অংশকে সিলেক্ট করার পরে এই ইফেক্ট অপশনে চাপ দিন, এই এ বাটনে চাপ দিন, এরপর নয়েজ রিমুভালে চাপ দিন, এরপর গেট নয়েজ প্রোফাইল। আগে নয়েজ রিমুভ হবে না, আগে স্টেপ ওয়ান হলো গেট নয়েজ প্রোফাইল, মানে নয়েজটা কী সেটা ওই সফটওয়্যারকে আমাদের বুঝিয়ে দিতে হবে। ও নয়েজ প্রোফাইল নিয়ে ফেলছে অলরেডি,
এখন আমার কাজ করতে হবে কি পুরোটার মধ্যে আপনি এই এই সাউন্ডটাকে সুন্দর করে দেখার সিস্টেম হলো কন্ট্রোল চাপ দিয়ে বল অর্থাৎ মাউসের হুইলটাকে নিচের দিকে ঘোরালে জিনিসটা জুম ইন অ্যান্ড জুম আউট হবে। এই যে জুম ইন অ্যান্ড জুম আউট হচ্ছে, একদম ছোট হয়ে গেছে নিচে 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 বল ঘোরালে অর্থাৎ হুইলটা ঘোরালে, আর ওপর দিকে দিলে জুম ইন হচ্ছে। জুম ইন অ্যান্ড জুম আউট করার টেকনিক, কিন্তু কন্ট্রোল চেপে ধরে এটা করতে হবে। আচ্ছা, জুম ইন অ্যান্ড জুম আউট তো আপনি করলেন, এখন প্রশ্ন হলো আমি নয়েজ প্রোফাইল নিয়ে নিয়েছি স্টেপ ওয়ানে, এখন যেটা করতে হবে সেটা হলো পুরোটাকে সিলেক্ট করেন। এভাবে সিলেক্ট করার থেকে বেটার হয় আপনি কন্ট্রোল চেপে এ চাপ দেন, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এ চাপ দিলে টোটাল জিনিসটা সিলেক্ট অল হয়ে যাবে। এটা সিলেক্ট হয়ে গেছে টোটালটা, আর আমি নয়েজ প্রোফাইলও প্রথম স্টেপে বলে দিছি। এখন দ্বিতীয় স্টেপে আবার ওই এফেক্টে ক্লিক করেন, তারপর এই নয়েজ রিমুভালে যান, এরপর ওকে করে দেন। ওই যে নয়েজ প্রোফাইল অনুযায়ী সে প্রোফাইল রেডি করে ফেলছে, নয়েজ কোনটুকু সেটা সে বুঝে ফেলছে। এখন আপনি ক্লিক করা মাত্রই নয়েজটাকে রিমুভ করে দেবে। অলরেডি রিমুভ হয়ে গেছে, আমার পিসি একটু বেশি ফাস্ট সো কিছুই দেখালো না, কিছু অনেক বড় সাউন্ড হলে দেখবেন একটু লোডিং নিতে টাইম নেবে। দেখেন এই যে এই জায়গাগুলো এখন অনেক ক্লিন হয়ে গেছে, এখানে কোনো সাউন্ড নয়েজই নাই। এটা আবার ছেড়ে দেখাচ্ছি আপনাকে কেমন লাগে। দেখেন আমি যে কথাগুলো বলতেছি ওই যে এখানে রেকর্ড হচ্ছে, নাইস তাই না? নাইস না, আমার একটু ঠান্ডা লেগেছে হয়তো, গলা থেকে শব্দ ঠিক মতো বের হচ্ছে না। আচ্ছা হোয়াট এভার, আমরা এই নয়েজ রিমুভ করে কিভাবে ক্লিন সাউন্ড এখানে তৈরি করা যায়, রেকর্ড করা যায় সেটা দেখলাম। কিন্তু রেকর্ড করলে তো হবে না, আমার এটা আসলে MP3 ফাইল লাগবে, MP3 ফরম্যাটের একটা ডাটা লাগবে, যেটা আমরা পরবর্তীতে কোনো পাওয়ার পয়েন্টে বা ভিডিও স্ক্রাইবে বিভিন্ন সফটওয়্যারের মধ্যে ইউজ করতে পারবো, তাই না? সো MP3 আকারে এইখান থেকে শব্দকে মাত্র সাউন্ড রেকর্ডেড সাউন্ডকে বের করার জন্য আপনার শুধু এইটুকু হলেই চলবে না, মানে এই সফটওয়্যারের এই ভার্সনটার সাথে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে ফাইলে যান, তারপরে সেভ করে রাখেন, প্রজেক্টটা সেভ করা খুব ইজিলি সেভ করতে পারেন আপনি, বাট এই যে এক্সপোর্ট অডিও এটাতে চাপ দিলে দেখবেন এখানে আমাকে অপশন দিয়ে দিচ্ছে ডিরেক্ট এই যে MP3 ফাইল আকারে সেভ করার জন্য। আমি এটাকে একটা নাম দিয়ে ওকে করলেই সেভ হয়ে যাবে, জাস্ট এখানে একটা কিছু দিয়ে সেভে চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আপনাদের এই এই এক্সপোর্ট অডিও অপশনটা অ্যাক্টিভই থাকবে না। নতুন সফটওয়্যার যদি এটা হয় অডিও অডাসিটির মধ্যে যদি প্রথম আপনি ইনস্টল করেন, তাহলে এই জিনিসটা এই অপশনটা আপনাকে দেবে না, সেভ বাটনে চাপ দিলেও দেখবেন সেভ হচ্ছে না। সো আপনার তখন কী করা লাগবে দেখবেন, এখানে একটা এক্সটেনশন অ্যাড করার জন্য আপনাকে অপশন দেবে, বলবে যে এই অডিও এক্সপোর্ট করার জন্য MP3 ফরম্যাটে সেভ করার জন্য আপনার এই সফটওয়্যারটার সাথে অ্যাডিশনাল একটা আপডেট লাগবে। সেই আপডেটটা আপনারা জাস্ট ওইখানে ক্লিক করে অনলাইনে সার্চ করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে জাস্ট ওকে দেখিয়ে দেবেন এই আপডেটটা আমার কাছে আছে, সো তারপরের থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি কেউ কষ্ট বোধ করেন এই কাজটা করতে, এক্সটেনশন একটা অ্যাড করতে, সফটওয়্যারের সাথে অ্যাডিশনাল সফটওয়্যার, গেমের সাথে অ্যাডিশনাল গেম আমরা ফোনের মধ্যে বা কম্পিউটারের মধ্যে অনেকে ইনস্টল করি, তো আপনারা মনে হয় ইজিলি পারবেন এটা করতে। যদি তারপরে না পারেন সেক্ষেত্রে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে আপনাদের ইনস্টলেশন প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দেব। সো আমি এখন ওই ইনস্টলেশন প্রসেস নিয়ে বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না মোটেও, চলেন আমরা কাজ করি। কাজ কি, এটা তো আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি মোটেও না, এই যে অডিওটা আমার লাগবে না এই অডিওটা কেটে দেই। এখন আমরা চলে যাই যে আমাদের ধরনের এই অডিওটা লাগবে, এই যে এই ইনফরমেশনটা আমার লাগবে, এই দুই লাইন মনে করেন আপনার লাগবে, আপনি কপি করলেন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডিরেক্ট কপি করা কিন্তু ঠিক না, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আসলে। সো আপনি এটাকে কপি করে এটার সাউন্ডটাকে ইউজ করে জাস্ট যা এখানে লেখা আছে সেটাকে শব্দে ট্রান্সফার করে কনভার্ট করে একটা ভিডিও বানিয়ে দিলেন, সেটা আসলে আপনার বিবেকবর্জিত কাজ হবে এক ধরনের। সো আমি এটা করতে চাচ্ছি না, কিন্তু এটাকে কিভাবে করে সেটা আমি দেখাবো অবশ্যই। চলেন, এই সাউন্ডটা আপনি চাইলে রেকর্ড করতে পারেন, এখানে আপনি এখানে একটা সাইড এখানে একটা চাপ দিয়ে এই জিনিসটাকে অন করে আপনি চাইলে এই কথাটা রেকর্ড করতে পারেন, এভাবে চাপ দিয়ে দা এরোবিক মেসেজ ইন 1974 ইটসেট্রা ইটসেট্রা আপনি বলে রেকর্ড করতে পারেন। এভাবে রেকর্ড করে আপনার ফাইলটাকে আপনি অডিও ফাইলে কনভার্ট করতে পারেন, কিন্তু অনেকে ইংলিশ সুন্দর বলতে পারে না, আবার কথা বলতে অনেক কষ্ট বোধ করে,
কথা গুছিয়ে বলতেও সমস্যা হয়। সো আপনি যেটা করতে পারেন সেটা হলো এই পুরো জিনিসটাকে, এই পুরো কথাটাকে আপনি অডিও ফাইল হিসেবে বের করে আনতে পারেন, অর্থাৎ আপনার লেখাটাকে অডিওতে শিফট করতে পারেন ইউজিং গুগল রোবট, এআই রোবটের মাধ্যমে। আচ্ছা, আমি সেটা দেখাচ্ছি কীভাবে করবেন। জাস্ট একটা ই খুলে translate.com-এ গুগলে লেখেন ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, এখানে গিয়ে এন্টার করেন। লেখার পরে দেখবেন এখানে এটা চলে আসবে, translate.google.com লেখার পরে এই অপশনটা চলে আসবে। আপনি এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। আমি এখানে ইংলিশ চুজ করলাম। ইংলিশ চুজ করে আমার এই জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পরে দেখেন এখানে একটা অপশন আছে লিসেন, লিসেনে চাপ দিলেই এই পুরো টেক্সটটা, এই পুরো ইংলিশটা আমাকে পড়ে শোনাবে। এখানে কিছু অ্যান্ড জাতীয় জিনিস থাকলে ওটাকে ফুল স্টপ করে দেওয়া বেটার, কারণ ব্রেক তো রোবটের মাধ্যমে দিচ্ছি আমরা। ব্রেক মানে হলো যে কথার মাঝখানে যে একটু থামতে হয়, সেটা রোবট থামতেছে, তো সো এখানে অ্যান্ডের জায়গায় ও একটু কম থামে। সো অ্যান্ডের জায়গায় একটু বেশি যেন থামে, এর জন্য অ্যান্ড যেসব জায়গায় আছে সেসব জায়গায় আপনি চাইলে আপনার আন্তাজ অনুযায়ী, অর্থাৎ নিজের কাছে কানে শুনতে ভালো লাগে এমন বুঝে আপনি অ্যান্ডের পরিবর্তে ফুল স্টপ লাগিয়ে দিতে পারেন। সো আমি এখন শুনতে যাচ্ছি, দেখেন রোবট আমাকে এটা পড়ে শোনাবে। This is the message with color added to highlight its separate parts. The actual binary transmission carried no color information. The Arecibo message is a 1974 interstellar radio message carrying basic information about humanity. Earth sent a globular star cluster M13 in the hope that extraterrestrial intelligence might receive and decipher it. The message was broadcast into space a single time via frequency-modulated radio waves at a ceremony to mark the remodeling of the Arecibo radio telescope in Puerto Rico on the 16th of November 1974. ভালো, তাই না? সো ও এটা এভাবে খুব সুন্দর করে নিজের ভাষায় পড়ে ফেললো, এবং সুন্দর একটা মেয়ের ভয়েসে আপনি আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে, অর্থাৎ আপনার হাতে লেখা বা কম্পিউটারে টাইপ করার লেখাটাকে আপনি এত সুন্দর করে রিড করাতে পারছেন ইউজিং টেকনোলজি। সো আমরা এটা তো রিড করালাম, খুব ভালো কথা। এখন আমরা এটাকে রেকর্ড করবো কেমনে করে, অর্থাৎ এই যে ও কথাগুলো বললো সেটাকে আমরা MP3 ফাইল আকারে কীভাবে পাবো? যদি পেয়ে যেতাম তাহলেই তো ভিডিও বানানো সহজ হয়ে যেত, তাই না? সো এই কথাটা আমার ও বললেই শুধু চলবে না, আমার এটার অডিও ফাইল লাগবে, তাই না? সো আমি এটার অডিও ফাইল বের করতে পারি খুব ইজিলি। চাইলেই আপনি আপনি চাইলে এটাকে এটা এখানে অডিও লিসেনে চাপ দিয়ে এখানে অডিও সিটি দ্বারা অডাসিটি দ্বারা এটাকে রেকর্ড করে ফেলতে পারেন। ও যা বলতেছে তা রেকর্ড হয়ে যাবে, কিন্তু রেকর্ডিং কোয়ালিটি একটু ঠিক থাকবে না, খুব সুন্দর থাকবে না, বাজে হয়ে যাবে। সো আমরা সেটা করবো না, আমরা একদম সব টেকনিক্যাল স্কিল দ্বারা খুব সুন্দর করে ওর এই সাউন্ডটাকে গুগলের কাছ থেকে বের করে আনবো। এটা বের করার ডিরেক্ট কোনো ওয়ে নাই, এটা আমরা একটু টেকনিক্যাল ওয়েতে এটা বের করব। বাট আমি এই এই লেখাটাকে বের করতে চাচ্ছি না, কারণ এই লেখাটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি না। সো এই এটার অডিওটাকে আমি যদি বের করে আনি তাহলে একটা হ্যাক হয়ে গেল, সো এটা ঠিক হচ্ছে না। সো আমি এটাকে কেটে দিই। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা, এই মেসেজটাকে আমি বাংলায় কনভার্ট করতাম যদি বা আমি নিজে সামারাইজ যদি করতাম, সেক্ষেত্রে এই এই প্রপার্টিটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সনের রুল অনুযায়ী আমার নিজের হতো, অর্থাৎ আমি সামারাইজ করেছি আর্টিস্টিক ওয়েতে নলেজটাকে, সেক্ষেত্রে আমি ওটাকে ইউজ করতে পারতাম। কিন্তু এটাকে ডিরেক্ট ইউজ করা আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টির রুলের বাইরে। সো আমি আমার নিজের ইন্টেলেকচুয়াল প্রপার্টি শিফট করতেছি, কনভার্ট করতেছি, সেটাকে অডিও বানিয়ে দেখাচ্ছি। এখানে আমার কাছে আমার নিজের আর্টিকেল লেখাই আছে, সো এগুলো আমারটাই আমি ইউজ করি, অনেকটা ইউজ করার দরকার কি। এই যে এখানে কি জানো আমি একটা লিখে রাখছিলাম, এটা নিয়ে নেই, এটা এখানে পেস্ট করে দেই। কি জানো দ্য ইউনিভার্স মেনটেন কি জানো লিখছিলাম আমি, দেখি এটাকে চাইলে আপনি হিন্দিতেও কনভার্ট করে নিতে পারেন। হিন্দি ভাষায় কেমনে করে অডিও রেকর্ড করে সেটা একটু পরে দেখাচ্ছি, আগে একটা MP3 ফাইল বের করা দেখাই। এই লেখাগুলোকে MP3 ফাইল আকারে কিভাবে বের করবেন সেটাই দেখাচ্ছি। The universe always maintain the principle. ওকে আগে বলতে দিন না, যদি যেটা আপনি করতে চান সেটাকে জাস্ট এখানে কপি পেস্ট করেন। আমি এনে কপি পেস্ট করে দিয়েছি। এরপর যেটা করবেন সেটা হলো
যে কোনো একটা হোয়াইট স্পেসে রাইট ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, তারপরে এই ইন্সপেক্ট অপশনটা ইন্সপেক্টটায় ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন রাইটে একটা উইন্ডো আসবে, আমি কি আদৌ ক্লিক করলাম? হ্যাঁ, এই যে চলে আসছে। এটা ক্লিক করার পরে এই যে এরকম একটা অপশন আসবে ক্রোমে, কিন্তু এটা আমি ক্রোমের জন্য দেখাচ্ছি, গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করেন সেক্ষেত্রে এই কাজটা করা সহজ হবে। এই রাইট বাটন ক্লিক করে আপনি এই যে ইন্সপেক্টে অপশনে চাপ দেওয়ার পরে এই এরকম একটা অপশন আসলে আপনি নেটওয়ার্কে ক্লিক করেন। নেটওয়ার্কে ক্লিক করার পরে যেটা করবেন সেটা হলো নেটওয়ার্কে ক্লিক করে এইখানে এই লিসেন অপশনটায় চাপ দেবেন, আর কিছু কিন্তু করবেন না। অর্থাৎ এই এইটা করার সময় অন্য কোনো ট্যাবে অন্য কিছু ক্লিক করলে এই সাউন্ডটা আপনি পাবেন না। তো নেটওয়ার্কে ক্লিক করার পরে যেটা করবেন সেটা হলো এই পুরো জিনিসটাকে শুনবেন একবার। The universe always maintain the principle. মোটেও ভালো শোনা যাচ্ছে না, কারণ এটা ইন্টারনেটের প্রবলেমের কারণে এরকম হচ্ছে। আবার শুনে দেখি আরেকবার। The universe always maintain the principles of relativity. You can relate anything with anything, but you cannot relate it anything with nothing. Nothingness is dimensionless, you cannot measure it, so you cannot relate in anything with it. Yes, you can relate an atom with physical universe, and you will find many times law of similarly will work. But your physical laws will never work on nothingness. Nothingness can hold any object with any dimension. It can be one-dimensional, two-dimensional, or multidimensional. Because nothingness can hold space creating boundaries of time, you can put any numbers of scales to measure anything you like in space. But can you measure space? Yes, there is a relative way to measure space by the help of time. Because time is space and space is time. This is an experiential reality, and after general theory of relativity, it's a mathematical proof nearly. Now there is a big problem. Time can help you to measure space, but time itself is relative. So space is not same for all as time is not same for all. You need a real constant that has the property of nothingness. And the constant can be you. আচ্ছা, ওর কথা বলা শেষ হওয়ার পরে আপনি এইখানে জাস্ট খুঁজবেন translate.com থেকে কি কি আছে। এই যে দেখেন, এইটা আছে, এইটা আছে, আর এইটা আছে, তাই না? আমি জাস্ট যে একটা একটা করে টেস্ট করে দেখি কোনটা এই সাউন্ডটা। রাইট বাটন ক্লিক করেন, ওপেন ইন নিউ উইন্ডো দেন। But your physical laws will never work on nothingness. এটা এটা না, এটা এটা চাপ দেন, এটা দিয়ে দেখেন কি হবে। Because nothingness can hold space creating anything you like in space. লাস্ট এটা দেখি, একদম লাস্ট। So space is not same for all as এটা এটা রেকর্ড হয়েছে ঠিকই, কিন্তু আমি এখানে অনেক বড় একটা এন্টার মেরে রেখেছি, এর জন্য প্রত্যেকটা কি বলে প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদা সাউন্ড অনুযায়ী রেকর্ড হয়েছে। আপনি চাচ্ছেন এটাকে একসাথে করতে, সো কি করবেন, একটা নতুন জিনিস আমরা শিখে ফেললাম, আমি নিজেও শিখলাম এটা এখন এই মাত্র, যেটা এন্টার দিলে আলাদা আলাদা অডিও ফাইল হিসেবে কাউন্ট করে, এটা কিন্তু খুব কাজের একটা ব্যাপার হয়ে গেল। যাই হোক, আমি এত বড় ই করতে চাচ্ছি না, এটাকে কেটে দেই। আর্টিকেলটা অনেক ক্রিটিক্যাল লাগতেছে, কি যেন লিখছিলাম, আবার এখানে কিছু ভুলও আছে, এটা রিলেটিভলি না রিলেটিভিটি হবে। আচ্ছা যাই হোক, এটা এখন কারেক্ট করার তো দরকার নেই, রিলেটিভিটি লিখেছিলাম, এটা আলাদা হয়ে গেল কি করে। হ্যাঁ, রিলেটিভিটি লেখা রয়েছে আমার আর্টিকেল, ঠিক আছে, গুগল এটাকে কিছু একটা করে ফেলছিল আর কি। ধরেন জাস্ট এতটুকু সাউন্ডই আমরা নিতে চাচ্ছি, চাপ দেন, রাইট বাটন ক্লিক করেন, আবার ইন্সপেক্টে চাপ দেন, নেটওয়ার্কে চাপ দেন, তারপর শুনেন কথাটা। The universe always maintain the principles of relativity. You can relate anything with anything, but you cannot relate it anything with nothing. Nothingness is dimensionless, you cannot measure it, so you cannot relate in anything with it. Okay. শব্দটা আমাদের শোনা হয়ে গেল। এখানে দেখেন ট্রান্সলেটেড জাস্ট একটাই থাকবে, কারণ আমি এবার দুই তিনবার ক্লিক করি নাই, দুই তিনবার ফেজালও করি নাই। সো Nothingness is dimensionless, you cannot measure it, so you cannot relate in anything with it.
সেটা চাপ দেন দ্য ইউনিভার্স অলওয়েজ মেইনটেইন দ্য ঠিক আছে এই অডিওটাই আসলে আমরা চাচ্ছি পুরো অডিওটা এখানে চলে আসছে দেখেন এই অডিওটা ডাউনলোড করার সিস্টেম হলো জাস্ট থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড বাটনে চাপ দিলেই উই যে দেখেন অডিওটা চলে আসছে সো এটাই হলো গুগল ক্রোম ইউজ করে একটা নেটওয়ার্ক টেকনিক্যাল হ্যাক করে আমরা গুগল ট্রান্সলেটের ভিতর থেকে অডিওটাকে বের করে নিয়ে আসতে পারি অডিওটা এমপি থ্রি ফরম্যাটে ডিরেক্ট চলে আসছে সো আমরা এটাকে কিন্তু এটাকে টেনে ধরে অডিও সিটির মধ্যে ছেড়ে দেন অডিও সিটির মধ্যে ছেড়েছি কেন এখানে কি আমার সাউন্ড ক্লিক ক্লিন করার দরকার আছে মোটেও সাউন্ড তো ক্লিনই আছে ওই দেখেন কোনো নয়েজ নাই ভেতরে ওই যে দেখছেন সাউন্ডটা একদম ক্লিন সাউন্ড পাচ্ছি আমি আবার খুব সুন্দর করে ন্যারেটও করতেছে গুগল এটাকে কিন্তু আমি এটাকে অডিও সিটির মধ্যে ঢুকাইছি অন্য কারণে এটাকে আমরা জাস্ট র ফাইল হিসেবেই আপলোড করে দেব তা তো না আমরা অনেক সময় দেখি না ইউটিউবাররা কথা বলার সময় সুন্দর সুন্দর পাশে মিউজিক বাজতে থাকে সেই মিউজিকগুলো আমরা এখানে অ্যাড করার জন্য এটাকে অডিও অডারটি সিটির মধ্যে ঢুকিয়ে ফেলেছি আর এই সাউন্ডটাকে আমরা একটু বাড়াতে চাচ্ছি আগে একটু দেখি কত বেশি শোনা যাচ্ছে এটা এমনি অনেক বেশি জোরে শোনা যাচ্ছে আরো বাড়াতে পারেন আপনি চাইলে দেখেন The universe always maintain the principles অস্থির অর্থাৎ আপনার ভিডিও কোয়ালিটির ভিতরে অডিওটা এত শার্প হবে অডিও যত শার্প হবে ততই কিন্তু আপনার ভিডিওর ভিউজ বাড়তে থাকবে মানুষ সেটা খুব ইজিলি ক্যাচ করতে পারবে যে আপনি কি বলতে চাচ্ছেন অনেক সময় অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন করার পরে অডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে দেখা যায় আপনার ভিডিওটা মানুষ শুনতে পারে না বা আপনার প্রেজেন্টেশনটা ইফেক্টিভ হয় না সো আপনি এখান থেকে অডিওটাও একটু বাড়িয়ে দিতে পারেন আর এইভাবে আপনার ট্রান্সলেট থেকে বিভিন্ন কি বলে আর্টিকেলকে অডিও ফাইল হিসেবে কনভার্ট করতে পারেন এখন প্রশ্ন হলো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চাচ্ছেন সেটা কেমনি করে লাগাবেন অর্থাৎ এই সাউন্ডটা তো ফিকা ফিকা লাগতেছে পিছনে যদি কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু সুন্দর মিউজিক বাজতো তাহলে একটু ভালো হতো তাই না মিউজিক ডাউনলোড করার জন্য আপনি যেটা করতে পারেন জাস্ট ডিরেক্ট ইউটিউবে চলে যেতে পারেন ইউটিউবের ভেতরে মিউজিক ডাউনলোডের অপশন আছে বা আপনি গুগলে ডিরেক্ট লিখতে পারেন রয়্যালিটি ফ্রি বা কপিরাইট ফ্রি মিউজিকস দেখবেন অনেক ওয়েবসাইট আছে যারা কপিরাইট ফ্রি মিউজিক অটোমেটিকলি ডাউনলোড করতে দেয় অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি আপনার ভিডিওর জন্য যে মিউজিকটা চুজ করবেন সেটা যে কোনো ধরনের যে কোনো আর্টিস্টের গাওয়া মিউজিক বা গান হলে একদমই চলবে না কারণ ইউটিউবে কপিরাইট স্ট্রাইক মেরে দেবে আপনাকে অর্থাৎ আপনাকে লিগাল একটা ওয়ারেন্ট পাঠিয়ে দেবে যে আপনি অন্যের গান বা অন্যের শব্দ চুরি করেছেন সো এই কাজটা মোটেও করা যাবে না আপনার যেটা করতে হবে সেটা হলো ইউটিউবের ভিতরেই ফ্রি ভিডিওস ডাউনলোডের অডিও ডাউনলোডের লাইব্রেরি আছে সেখান থেকে অডিও ডাউনলোড করতে হবে অথবা যেটা করতে হবে সেটা হলো আপনি বিভিন্ন ফ্রি এখানে জাস্ট গুগলের মধ্যে লিখবেন ফ্রি রয়্যালিটি ফ্রি মিউজিক ওই দেখেন চলে আসে রয়্যালটি ফ্রি মিউজিকস এখানে অনেক অনেক সাইটস পাবেন যেগুলোর মধ্যে একদম ফ্রিতে আপনাকে অডিও অডিও অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অডিও হিসেবে যে শব্দগুলো সাউন্ড ইফেক্টগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন যেগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন এখানে সো ইউটিউবে অনেকগুলো হাজার হাজার সাউন্ড দিয়েছে আপনি এই সব জায়গা থেকেও খুব ফ্রি সহজেই পরে পরে দেখে নিন যে ওরা ফ্রি দিচ্ছে কিনা এই দেখেন আবার 10 trial today বিভিন্ন রকম কথাবার্তা বলে কয়েকদিন পরে আবার ট্রায়াল চলে গেলে তারা যদি আপনার নামে কেস করে বসে তাহলে বিপদ হয়ে যাবে তাই না সো আপনি ইউটিউব থেকেই যদি অডিও ডাউনলোড করেন বেটার আর বাইরের অনেক সাইটের থেকেও অডিও ডাউনলোড করতে পারেন আর যদি আপনি আমার মতো বড় লোক হয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের সাইট থেকে অডিও কিনেও নিতে পারেন ঠিক আছে আমার কাছে অলরেডি রয়্যালিটি ফ্রি অডিওস আছে সো আমি আমার কাছ থেকে একটা অডিও ইউজ করতেছি এই ধরনের এটা এটা নিয়ে নিলাম এটা ক্লিক করে এটা এটাকে এখানে ছেড়ে দিবেন আমি কি করতেছি জাস্ট এখানে এটাকে টেনে লেফট ক্লিক করে টেনে এনে অডিও সিটি সফটওয়্যারটার মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়া মাত্রই দেখেন এই যে অডিও চলে আসছে দেখেন এই অডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে সো আমার এখান থেকে এটা লেফট ক্লিক করে এইটুকু কেটে দেন সো এতটুকু এখন থাকবে এখন আমরা একটু জুম ইন করি কন্ট্রোল দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরে হুইলটা সামনের দিকে ঘোরান দিয়ে দিলাম ঘুরিয়ে দিলাম আচ্ছা এখন আমরা দেখি এটাকে কেমন শুনতে লাগে The universe always maintain the principles of relativity. You can
ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা সাউন্ড শুরু হয়ে গেছে, আপনারা খেয়াল করতেছেন কিনা আমি জানি না, একটু বাড়িয়ে দিয়ে দেখাই। The universe always maintain the principles of relativity. You can এই তো আপনারা শুনতে পাচ্ছেন হয়তো, এই ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হচ্ছে এখন। কিছু কিছু সময় হবে কি আপনি নিজে যে রেকর্ড করেছেন রেকর্ডিংটা অনেক কম ভলিউমের হবে, শান্ত হবে, বাট এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বেড়ে যাবে, তখন কি করবেন আপনি, জাস্ট এটাকে কমিয়ে দেবেন। কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু খুব কানে লাগে, অনেক বাজে শুনতে লাগে, অনেক বেশি জোরে সাউন্ড দিয়ে রাখলে অনেক ভেজাল হবে। সো আপনি যেটা করবেন সেটা হলো এই সাউন্ডটাকে একটু কমিয়ে দেবেন, কমিয়ে কোনো একটা মাইক হেডফোন বা এয়ারফোন লাগিয়ে দেখবেন যে সাউন্ডটা কতটা কানে লাগতেছে বা শব্দের সাথে ভালো শোনা যাচ্ছে কিনা। আর যদি এমন হয় যে আপনি কিছু চটপটা কথা বলতেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও চটপটা দেবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে বোরিং এবং আস্তে আস্তে কথা যদি বলে থাকেন, তখন যেটা করবেন এরকম খুব স্লো টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাডজাস্ট করা কিন্তু একটা আর্ট, সো সাবধানে এটা করতে হবে, আপনার ইমোশনের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। সো আপনি এভাবে দিয়ে সেট আপ করে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর আর যদি এমন হতো যে আপনার এই ধরেন আপনার অডিওটাই একটু বড়, মনে করেন এরকম, আর অডিওটা বড় এরকম এত বড়, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক এত ছোট, আপনি চাচ্ছেন যে এটাকে আরও এক্সটেন্ড করতে, এটা কন্টিনিউয়াসলি লুপে চলুক, সেটা করার জন্য আপনি করবেন কি, জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ক্লিক করে সিলেক্ট করেন, প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল সিতে কন্ট্রোল কপি হয়ে যাবে, আপনি কন্ট্রোল সি চাপ দিলেই কপি হয়ে যাবে, কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করার পর এখানে চলে আসেন, দেখেন যে এইখানে দেখেন প্লেস করতে কষ্ট হচ্ছে, আমি এখন কী করবো জানেন, অ্যারো আছে না কিবোর্ডের, কিবোর্ডে অ্যারো বাটনটা ক্লিক করে এটাকে একদম পারফেক্ট পজিশনে আনবো, আনার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দেখেন এই যে আমার এবার কিন্তু ম্যাচ হয়ে গেছে পুরোটাই। যতক্ষণ ম্যাচ না হবে কেটে টেটে সাইজ করা যায়, কাটার জন্য জাস্ট সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে কেটে যাবে, এরকম করা যায়। সো আমার এইটুকু তো দরকার নাই, এইটুকু আমি এমনিও কেটে দিতে পারি, আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আনডো করে এটাকে ফিরিয়ে আনলাম। সো এভাবে করে আপনি আসলে গানের মধ্যে যে কোনো ধরনের এডিটিং করতে পারেন, আপনি চাইলে গান বা আপনার রেকর্ডিংয়ের মধ্যে অনেক ধরনের চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি একটা কথা ভুল বলে ফেলছেন, এখানে এটুকু কথাকে কেটে দিতে যাচ্ছেন, সেটা আপনি করতে পারেন, জাস্ট এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে এটুকু কথা কেটে যাবে অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন কি হয়ে গেল, সুন্দর কন্ট্রোল জেড দিয়ে আমি ওটাকে আবার ফিরিয়ে আনি, কারণ আমার কাটার তো এখন দরকার নাই। ওকে, এটা হয়ে গেছে পুরো, এখন আমি চাচ্ছি এটাকে অডিও ফাইল হিসেবে বাইরে MP3 ফাইল ফরম্যাট হিসেবে বের করে আনতে, এই দুটাকে কম্বিনেশন করে। কম্বিনেশন করার জন্য বিশেষ কিছুই চাপ দেওয়া দরকার নাই, জাস্ট সেভ করলে হয়ে যায়। আপনি সেভ করে রাখবেন প্রজেক্টটাকে যদি চান, আমি এক্সপোর্ট অডিও করতেছি, আমার অডিওটাই দরকার আর কিছুই দরকার না। আমি ডকুমেন্টসের মধ্যে ধরেন MP3 লিখে একটা সেভ করে ফেলতেছি, ডকুমেন্টসের ভেতরে একটা ফোল্ডার ইউজ করতেছি নাথিং, এরপর MP3 আকারে সেভ দিলেই, সেভে চাপ দিলেই, ওকে চাপ দিলেই এটা মিক্স হয়ে, আপনি চাইলে আপনার আর্টিস্টের নামও দিতে পারেন, বিভিন্ন কিছু দিয়ে ওকে করে দেন, ঠিক হয়ে যাবে। এটা সেভ হয়ে গেছে অলরেডি, আমার এখানে লোডিং লেখা ওঠার কথা ছিল বাট লেখা উঠে নাই, কারণ অনেক ছোট সাউন্ড দিছি তো আমরা, অনেক ছোট কথা তো অনেক দ্রুত হয়ে গেছে আর কি। আপনি চাইলে এখন ওই যে ডকুমেন্টসের ভিতরে যেয়ে দেখতে পারেন ওটাকে, ওটা চলে আসছে নাথিংয়ের ভিতর, এই যে দেখেন MP3 ফাইলটা পেয়ে গেছি। আপনি চাইলে এটাকে এখন পাওয়ার পয়েন্টের ভিতরে ইনসার্ট করতে পারেন, আপনি চাইলে ভিডিও স্ক্রাইবের ভিতরে ইনসার্ট করতে পারেন, বা যে কোনো জায়গায় আপনি এই অডিওটাকে ইউজ করতে পারেন। আর এই অডিওর সাথে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করে দিয়েছি, দেখেন। The universe always maintain the principles of relativity. You can relate anything with anything, but you cannot relate anything with nothing. এই তো খুব সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন এই MP3 ফাইলটা আমরা বের করে নিয়ে আসছি, আমরা কিছুই বলি নাই, কোনো শব্দও করি নাই, পুরো লেখাটাকে শুধু জাস্ট লিখেছি, লেখাটাকেই সুন্দর করে সাউন্ড ফাইল আকারে কনভার্ট করে দেওয়া গেল, অর্থাৎ কোনো কথা না বলে আপনি একটা অডিও বের করে আনলেন। অর্থাৎ বোবা মানুষও এই কাজটা করতে পারবে, বোবা মানুষও চাইলে অ্যানিমেশন ভিডিও বানিয়ে ফেলতে পারবে। এখন আপনি MP3টা পেয়ে গেছেন যেহেতু, এই সাউন্ডটাকে আপনি এখন বিভিন্ন অ্যানিমেশনের কাজে ইউজ করতে পারেন। এখানে আমি পাওয়ার পয়েন্টের মধ্যে চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে কিছু অ্যানিমেট করে আপনাকে দেখাতে পারি। এটা আমি আজকে ভিডিও অ্যানিমেশন করব না, আজকে আমি অডিওর ব্যাপারেই জানবো বলছিলাম। সো দ্রুত আমরা আমাদের এই আজকের কোর্সের সেকেন্ড ভিডিওটা শেষ করে দেব। তার আগে একটু আমরা দেখাই, অনেক সময় লিখতে আমাদের কষ্ট হয়, অর্থাৎ মানে কি বলে কুড়েমির সর্বশ্রেষ্ঠ পর্যায়ে আসি আমরা টেকনোলজির যুগে, তাই অনেক সময় আমাদের লিখতেও কষ্ট হয়। এভাবে যে আপনি লিখবেন এত কথাবার্তা, লেখারও তো কষ্ট আছে। যদি কেউ কেউ আমার মতো লেখার কষ্ট বোধ করেন, যেমন আমার বাংলা লিখতে কষ্ট হয়। সো বাংলা লেখা লিখে তারপরে তো অডিও বানাতে হবে, তাই না? লেখা তো লিখতে হবে, ইংলিশ বা বাংলা যাই বলেন। সো এই লেখার কাজটাও কিন্তু ট্রান্সলেট করতে পারে। দেখেন যেটা আমি করতে চাচ্ছি, ধরেন আমার বাংলা লিখতে হবে, বাংলাতে চাপ দিলাম, এখানে ল্যাঙ্গুয়েজের ভিতর থেকে বাঙালি সিলেক্ট করে বাংলা পেয়ে যাবেন আপনি এখানে। এখন আপনি এই যে মাইক্রোফোন অপশনটায় চাপ দিলে যা বলবেন তাই এখানে লেখা শুরু হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, আমি এখন যাই বলতেছি, গুগল আমাকে সেই কথাগুলো লিখতে সাহায্য করছে। দেখেন চলে আসছে কিন্তু লেখাটা, আমি এখন যা বলছি একটু আধটু ভুলও কিছু কিছু শুনবে ও, কিন্তু কন্টিনিউয়াসলি আপনি বলতে থাকলে আস্তে আস্তে আপনার ইনপুট থেকে ইমপ্রুভ হয়ে ও আসলে দেখবেন আর ভুল শুনতেছে না, যা বলবেন ঠিক মতোই শুনতেছে। সো এই দেখেন এভাবে লেখা হয়ে গেছে। সো আপনার যে লিখতে কষ্ট হয় বা কিবোর্ডে লেখালেখির সমস্যা যদি হয় বা অশিক্ষিত মানুষ হয়ে থাকেন, তাও আপনি আমাদের এই টিউটোরিয়াল দেখে ভিডিও বানানো শিখে যাবেন। অ্যানিমেশন ভিডিও বানাতে আপনার কষ্ট হবে না। আপনি চাইলে এখন এই লেখাটাকে যে পড়ে দেবে, ও দেখেন পড়তেছে। আমি এখন যাই বলতেছি, গুগল আমাকে সেই কথাগুলো লিখতে সাহায্য করছে। যাই হোক, আমি এই সাউন্ডটা মোটেও নিতে চাচ্ছি না, কারণ এই লোকটার ভয়েস আমার মোটেও পছন্দ হচ্ছে না। এই লোকটাকে একটু গান টান গাওয়ানো উচিত বা রিহার্স করানো উচিত, কারণ আমার গলা ভেঙে যাওয়ার পরেও এর থেকে তো ভালোই কথা বলতেছি আমি। আচ্ছা, গলা ভেঙে যাওয়া মানে ওইটা না, মানে ঠান্ডার প্রবলেমের কারণে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, ঠিক হয়ে যাবে এক দুদিনের মধ্যে। অল ডিপেন্ডস অন মেডিটেশন। এখন আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো, ধরেন আপনি এই কথাটা বাংলায় বলেছেন, কিন্তু আপনি চাচ্ছেন না আমি বাংলায় ভিডিও তৈরি করব না, হিন্দি মানুষদের জন্য ইন্ডিয়ান কন্টেন্ট তৈরি করব, হিন্দি বলে যারা তাদের জন্য কন্টেন্ট তৈরি করব। দেখেন এই যে এই পাশে হিন্দি আমি চুজ করে রাখছি, এখান থেকে হিন্দি বের করে হিন্দি চাপ দিয়ে রাখেন। দেখেন এই কথাটাকে হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে অলরেডি, একটু শুনে দেখি। अब मैं जो कह रहा हूँ वह यह है कि गूगल मुझे उन शब्दों को लिखने में मदद कर रहा है। এই দেখেন সুন্দর, আমার বাংলা কথাটা হিন্দি হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে এই বাটনে চাপ দিয়ে এই পাশে হিন্দিটাকে নিয়ে আসতে পারি। হিন্দিটাকে আপনি এখন আবার রেকর্ডে দিয়ে ওই যে আমার এই ইন্সপেক্ট বাটনে চাপ দিয়ে ওই যে কি বলে এখানে নেটওয়ার্কে গিয়ে যেভাবে অডিও আমি বের করলাম সেইভাবে এই পুরো হিন্দি কথাটাকে এত সুন্দর করে বলতেছে মেয়েটা, মানে মেয়ে রোবটটা, সেই মেয়ে রোবটের কথাটাকে আপনি কি বলে হিন্দি কথাটাকে আপনি সুন্দর MP3 ফরম্যাটে নিয়ে এসে আপনার বিভিন্ন সফটওয়্যারে, ভিডিও স্ক্রাইবে অথবা হোয়াইটবোর্ড অ্যানিমেশন সফটওয়্যার, অ্যানিমেশন কোনো সফটওয়্যারে, আফটার ইফেক্টসে অথবা পাওয়ার পয়েন্টের ভিতরে ইউজ করে অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন। এই ওর সাউন্ডটাকে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাউন্ডটাকে আপনি এভাবে ইউজ করতে পারেন। আবার চাইলে আপনি কোনো কথা হিন্দিতে বলেও সেটাকে রেকর্ড করতে পারেন। দেখেন আমি হিন্দি তো আমি লিখতেই পারবো না, তাই না? তো হিন্দি কিভাবে আমি এখানে ইনপুট দেব? যদি ইনপুট দিতে চাই আমি তো ইংলিশ বা বাংলা দিতে পারতাম, কিন্তু এই 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 কি যেন এটা লিখছে হিন্দি লেখা সংস্কৃত টাইপের কিছু একটা, এই এটা তো লিখতে পারবো না আমরা। আমি পারি লিখতে, বাট আমার কাছে কিবোর্ড নাই এখন যে কিবোর্ড দিয়ে হিন্দি লেখা যাবে। তো আপনাদের কাছে তো থাকার আরো সম্ভাবনা একদম 0%। হিন্দি লিখতে পারা এত সোজা আপনাদের জন্য বা বাংলাদেশের মানুষদের জন্য, বাঙালিদের জন্য এতটা সহজ হবে না, কিবোর্ডে লেখা তারও কঠিন হবে। সো আপনি চাচ্ছেন যে হিন্দি কোনো কন্টেন্টকে এখানে ইনপুট দিতে, তখন কিভাবে দেবেন? এই যে দেখেন বাংলা থেকে হিন্দি করেছে, হিন্দিটা কিন্তু পারফেক্ট হয় নাই। সো আপনি হিন্দি জানেন কিন্তু হিন্দিতে কথাটা রোবটকে দিয়ে বলাতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? এখানে জাস্ট হিন্দি রেকর্ড করলেই হয়ে যাবে, সেটা আমি করছি। দেখেন, ম্যায় জোহি কেহনা চাহতা হু বো গুগল মুঝে কেহনে মে মদদ করেগা, ক্যুকি ইয়ে জো ট্রান্সলেট ওয়েবসাইট হ্যায় বো বহুত খুবসুরত হ্যায়। ওকে,
দেখেন এই যে আমার হিন্দি কিন্তু লেখার দরকার বলে না, দেখেন হিন্দি লেখা চলে আসছে এবং যা বলতে চাইছি সেটাই হয়তো আসছে, যা বলতে চাইছি সেটা আসছে নাকি চেক করে দেখি। मैं जो भी कहना चाहता हूँ वह गूगल मुझे कहने में मदद करेगा क्योंकि यह जो ट्रांसलेट वेबसाइट है वह बहुत खूबसूरत है। অস্থির মানে কি সুন্দর করে আমার কথাটাকে সে এখন ট্রান্সলেট করে মেয়েটা বলতেছে, দেখেন খুবই সুন্দর। আসলে গুগল রোবটের সাথে আপনাদের ছেলে মেয়েদের বিয়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সামনে দেখবেন এটা হচ্ছে। কারণ আমার বাসায় যে সময় যে রোবটগুলো আছে তারা আসলে কি বলবো, থাক নাই বললাম, তারা অনেক কেয়ারফুল আসলে, এত বেশি ইমোশনাল তারা, মানে কি বলবো, ইমোশনাল মানে কি, আমি ধরেন গুগলের সাথে গুগল হোম মিনির সাথে কথা বলেছিলাম একদিন, গুড নাইট দিচ্ছি একটু বেশি রাতে, গুড নাইট দেওয়ার কারণে সে আমাকে রিপ্লাই করতেছে যে এত রাতে কেন ঘুমাচ্ছ বা এরকম করে, আমার একটু রেগে গেল আর কি। সে সো তাদের ইমোশন অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। সো সামনেই দেখবেন আপনাদের রোবটের সাথে বিয়ে হবে, এরকম ঘটনা ঘটবে আর কি, আমাদের ছেলে মেয়েরা এরকম ঘটাবে আর কি, কিছু করার নাই, এটাই ফিউচার। আমি ফিলোসফির ছাত্র হিসেবে বলে দিচ্ছি এটা হবে আর কি, সামনে কিছু করতে পারতেছেন আপনারা, এটার বিরুদ্ধে কিছু করার নাই, আর উপায় নাই, এটা হয়ে গেছে অলরেডি। যাই হোক, এই রোবটের কথাটাকে আপনি এই যে এত সুন্দর করে হিন্দি লিখে দিল, এটাকে কিন্তু আপনি চাইলে হিন্দি কোনো ব্লগে পাবলিশ করতে পারেন, এটা লেখাটা পারফেক্ট আছে মোটামুটি, যদিও আমি বলতে পারতেছি না পারফেক্ট আছে কিনা, লেখা পড়ে দেখতে হবে, বাট পড়তে চাচ্ছি না এখন। এভাবে করে কিন্তু আপনি চাইলে হিন্দি কথাটাকেও অডিও ফাইল হিসেবে আবার এই যে ইন্সপেক্ট বাটনে চাপ দিয়ে হিন্দি কথাটাকে বের করে নিয়ে আসতে পারেন খুব ইজিলি। এখানে জাস্ট চাপ দিবেন, আবার করে দেখাচ্ছি একবার, নেটওয়ার্কে চাপ দিবেন, কথা বলতে দেবেন, मैं जो भी कहना चाहता हूँ वह गूगल मुझे कहने में मदद करेगा क्योंकि यह जो ट्रांसलेट वेबसाइट है वह बहुत खूबसूरत है। আর একবার শুনি আমরা, কারণ নেটওয়ার্কের প্রবলেমের কারণে আস্তে আস্তে শোনা যাচ্ছিল। আরে মে জো কে রাহা হুঁ, এটা হয়ে গেছে, আর লাগবে না, এটা টেস্ট করতে চাচ্ছি না, কারণ আমি কি যেন করে একটা আন্ডো করে ফেলছি জিনিসটাকে। আরেকবার কিছু রেকর্ড করে দেখবো কি, ওকে দেখি। মে জো ভি কেহনা চাহতা হুঁ বউ গুগল মুঝে কেহনে মে মদদ করেগা। মে জো ভি কেহনা চাহতা হুঁ গুগল মুঝে করনে মে মদদ করেগা। কথা দ্রুত বললে কিছু কিছু ক্ষেত্রে রোবট শুনতে প্রবলেম করে, যেটা আপনি দেখলেন এখানে। সো একটু আস্তে আস্তে বলা উচিত, বাট সাধারণ গতিতে বললে বেটার হবে। এই নেটওয়ার্কে চলে যান, এটা চাপ দেন। মে জো ভি কেহনা চাহতা হুঁ গো গুগল মুঝে করনে মে মদদ করেগা। খেয়াল করছেন যখন প্রথমবার দিই আমার নেটের ইন্টারনেটের গতির কিছু সমস্যার কারণে কথাটা একটু স্লো শোনা যায়। আপনি আরেকবার চাপ দিলেই দেখবেন ঠিক হয়ে গেছে। मैं जो भी कहना चाहता हूँ वो गूगल मुझे करने में मदद करेगा। सो चले আসছে খুব সুন্দর করে, এটা ডান। এখানে এই যে ট্রান্সলেট খুঁজে বের করবেন, ট্রান্সলেট টিটিটি, এই যে রাইট বাটন চাপ দেন, দুটো রেকর্ড হয়েছে, দুটো। मैं जो भी कहना चाहता हूँ वो गूगल मुझे करने में मदद करेगा। পারফেক্ট, চলে আসছে দেখেন। এখন এই অডিওটা আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে। এভাবে করে অডিওটাকে ডাউনলোড করে অডার সিটির ভেতরে এডিট করে আপনি যে কোনো ভিডিওর জন্য সাউন্ড প্রিপেয়ার করতে পারেন। সো এখন থেকে দ্রুত আপনারা করতে শুরু করে দেন। বিভিন্ন আর্টিকেল উইকিপিডিয়ার ভেতরে হাজার হাজার আপনার পছন্দের বিভিন্ন টপিক আছে, সেগুলো রিড করেন, সেগুলো সার্চ দেন, সেগুলোর উপরে কন্টেন্ট তৈরি করেন। আর আমাদের টিউটোরিয়াল ওয়ানের ভেতরে কীভাবে ভিডিও হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করা যায় সেটা কিন্তু একটা ছোটোখাটো এক্সাম্পল দেওয়াই আছে, খুব সুন্দর করে শেখানোই আছে। সো আপনি এখন থেকে অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সনের মাধ্যমে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন জাস্ট কী ছিল, বিভিন্ন ধরনের আর্টিকেল, বুকস আর বিভিন্ন ব্লগস রিড করে আপনি যে তথ্যগুলো পাচ্ছেন সেগুলোকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে সামারাইজ করলেই আপনি আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন করতেছেন। হতে পারে আপনি বিভিন্ন গান বা কবিতার মধ্যে থাকা অর্থকে ছোট জিনিসটাকে বড় করে এক্সপ্লেন করতেছেন, এটাও করা যায়। অনেক ক্ষেত্রে কোটেশন এক্সপ্লেনেশনটাও ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সনের মধ্যে পড়ে, কারণ কিছু কিছু জ্ঞানী ব্যক্তিদের কথা এত ডিপ হয় যেগুলো বুঝে ফেলে মানুষকে বোঝানো খুব কঠিন হয়ে যায়। সো সেই কাজটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা বিশেষ ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন করতেছেন।
এটা করা যায়। এভাবে করে আপনি কোটি কোটি লাইন পাবেন, যেগুলো আসলে বিভিন্ন সেলিব্রিটি বা বড় বড় মানুষ বলেছেন, যেগুলোর অর্থ খুব সহজ না, যেগুলো ডিপ মিনিং আপনি এক্সপ্লেন করলেন, সেটাও এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন হতে পারে। আপনি একটা বিশাল আর্টিকেল পড়লেন, আর্টিকেলটাকে সামারাইজ করে 3-4 মিনিটের মধ্যে বা 1-2 মিনিটের মধ্যে এক্সপ্লেন করে দিলেন, এ ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সন করতে পারেন ফ্রম বিগ টু স্মল। আবার উল্টাটাও করতে পারেন, খুব ছোট্ট একটা ব্রুসলির কোটেশন আছে, স্টিভ জবসের কোটেশন আছে বা বিল গেটসের কোটেশন আছে, আপনি সেটাকে বড় করে এক্সপ্রেস করে পুরো আধা ঘন্টা 1 ঘন্টা 1 দিন ভরে এক্সপ্লেন করলে এটাও করা যাবে, সেটাও ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনভার্সনের মধ্যে পড়ে। এভাবে করে আসলে কোটি কোটি কন্টেন্ট আপনাকে আমি দিয়ে দিলাম, অর্থাৎ কোটি কোটি কন্টেন্ট কীভাবে তৈরি করে ইউটিউব ভিডিও হিসেবে সেটা আপনি শিখে ফেললেন, আর সেটার শব্দ সাউন্ডকে কীভাবে বের করে আনবেন গুগল এবং রোবটের এআই রোবটের হেল্প নিয়ে, আপনি কীভাবে কথা না বলে অডিও ফাইল জেনারেট করবেন সেটাও আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে ফেলেছি অলরেডি। আর তারপরে ভিডিও অডিওর পিছনে কীভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করবেন, কীভাবে নয়েজ ক্লিন করবেন সবই আজকে দেখালাম। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের নেক্সট ভিডিও নেক্সট উইকে আবার আপলোড হবে। আপনাদের যে যে প্রবলেম হয় ভিডিও কোথাও কিছু বুঝতে প্রবলেম হলে সেটা আমাদের কমেন্টে জানান, যে এই প্রবলেম আপনি ফেস করতেছেন আমরা একটা টিউটোরিয়াল বানিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব। বাই, টেক কেয়ার।